একই রকম রান্না খেয়ে খেয়ে যখন আমরা একঘেয়েমিতে ভুগি, আর তখনই কিন্তু ব্যতিক্রম স্বাদের একটা রান্নার দরকার হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্য রসুই রেসিপিতে সবাইকে আরেকবার স্বাগতম। আজকে রসুই রেসিপিতে থাকছে ঠিক তেমনই একটা ব্যতিক্রমী রান্না, যেটাতে মাংস রান্নায় আমরা এক্সট্রা ইনহ্যান্সার ব্যবহার করব। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপির শুরুতেই আমরা মশলাটা আগে তৈরি করে নিব। খেয়াল করবেন আমি কী কী ধরনের মশলা ব্যবহার করছি। দুটো কালো এলাচ নিচ্ছি, দিচ্ছি 7-8টা এলাচ, আর 10টা লবঙ্গ, 1/2 টেবিল চামচ গোলমরিচ, 1 ইঞ্চ সাইজের 3 টুকরো দারুচিনি, 1টা বড় জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1টা জয়ত্রীর অর্ধেকটা। সাথে দিচ্ছি স্পেশাল একটা মশলা, আর এটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কেন ব্যবহার করছি আমি রান্নায় এটা ব্যাখ্যা করব। সবগুলো মশলাকে না ভেজে আমি গুঁড়ো করে নিব। মশলাটাকে গুঁড়ো করে নিলাম, এখন চলে যাচ্ছি আমরা মূল রান্নায়। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেটা প্রায় 120 ml মতো। 200 গ্রাম মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, জাস্ট এর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন সরিষার তেল ব্যবহার করতেছি। আমি ব্যাখ্যা করব আপনাদের কেন আমি সরিষার তেল ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম, দেখুন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনিয়ার গুঁড়ো। আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। আমি 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। শুরুতে যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, মশলাগুলোকে জাস্ট 2-3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাগুলোকে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম, দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেব। 2 কেজি মতো মাংস নিয়েছিলাম আমি, কিন্তু তেল চর্বিগুলো ফেলে দেওয়ার পরে এটা প্রায় 1 কেজি 900 গ্রাম মতো আছে। মশলাটার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিলাম। প্রথম 10 মিনিট রান্নার ব্যাপারে একটা টিপস দেই আপনাদের। প্রথম 10 মিনিট যখন মাংসটাকে হাই হিটে রান্না করবেন তখন মাংসটা কিন্তু অনেকটাই শুকনো থাকে, আর এই শুকনো মাংসটা খুব সহজেই কিন্তু পাতিলের তলায় লেগে যায়। এজন্য মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে একটু নেড়ে দেবেন, যাতে তলায় কোনো অবস্থাতেই লেগে না যায়। আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার করে মাংসটা নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব, তবে তার আগে একটা টিপস দেই আপনাদের। দ্বিতীয় স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। মাংসটাকে ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে, আর অবশ্যই অবশ্যই এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামেই রাখতে হবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে। মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম, দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখানেও কিন্তু আমি অফ ক্যামেরায় কয়েকবার করে মাংসটা নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। ঠিক এই পর্যায়ে মাংসটাকে চেক করে দেখবেন মাংসটা কতটুকু সিদ্ধ হলো। মাংসটা সিদ্ধ ধরন অনুযায়ী মাংসটাতে পানি অ্যাড করতে হবে, তবে পানিটা অবশ্যই গরম পানি, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটার টেন্ডারনেসটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে। মাংসটাকে জাস্ট 5 মিনিট মতো রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে জাস্ট 5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। রান্নার শুরুতে আপনাদের বলেছিলাম যে আজকে রান্নায় একটা টেস্ট ইনহ্যান্সার ব্যবহার করব, আর এটা হচ্ছে সেটাই। এটা হচ্ছে আচার। আমি 1 কাপ মতো
আমের আচার নিয়েছি, এখানে তেল মশলা সহ এই আচারটা আছে। আপনারা চেষ্টা করবেন আম অথবা জলপাইয়ের আচারটা ব্যবহার করতে। আর আচারটা দেবেন পানি অ্যাড করার পরে, যখন একটা বলক উঠবে ঠিক সেই সময়টায়। এই সময়টা আচারটা দিলে মাংস যখন সিদ্ধ হবে সেই সাথে মাংসে আচারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাড হবে। আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব, মিডিয়াম হিটে মাংসটাকে আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন আচারটা দেওয়ার পরে মাংসটাতে এরকম একটা কালার আসলো। রান্নার শুরুতে আপনাদের বলেছিলাম যে আমি কেন সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেল ব্যবহার করছি এই জন্য, যেহেতু আমরা মাংসটাতে আচার দিব আর আচারটা টোটালটাই কিন্তু সরিষার তেল বেজের, এজন্য আমরা সরিষার তেলটাই ব্যবহার করেছি। আমরা একাধিক তেল ব্যবহার করিনি, যদি দুই রকম তেল ব্যবহার করতাম তাহলে একটা আরেকটাকে অপোজ করতো। এই মুহূর্তে শুরুতে যে আমরা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, যেটার অর্ধেকটা আমরা ব্যবহার করে ফেলেছি, এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। মশলাটা গুঁড়ো করার সময় আপনাদের বলেছিলাম যে এখানে আমরা স্পেশাল একটা মশলা ব্যবহার করব, আর সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ব্যবহার করার কারণও কিন্তু এই আচার, যেহেতু আচার বানানোর সময় আমরা পাঁচফোড়নটা ব্যবহার করি, আর পাঁচফোড়নের ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্যই কিন্তু আমরা অ্যাডিশনাল একটু পাঁচফোড়ন অ্যাড করেছি। বাস আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার জলটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন এরকম একটা টেক্সচার আসছে। আমরা অনেক সময় একটা জিনিস ভুল করি, ঠিক এই পর্যায়ে আমরা মাংস রান্নাটা হয়ে গেছে মনে করে নামিয়ে ফেলি, কিন্তু এই মুহূর্তে রান্নাটা কমপ্লিট হয়নি। কখন বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়েছে? যখন দেখবেন এই মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়েছে। যদি মাংসটা থেকে তেল ছেড়ে না দেয় তাহলে বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়নি। আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি, এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দেব, আর একদম লো হিটে মাংসটাকে স্ট্রেট 10 মিনিট মতো দমে রাখব। একদম লো হিটে মাংসটাকে 10 মিনিট দমে রাখার পরে আমি ফিরলাম। নিজেরাই দেখুন, যেমনটা বলতেছিলাম আপনাদের, এভাবে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, সেই সাথে কালারটাও কিন্তু অতুলনীয় হয়েছে, নিজেরাই দেখছেন। এবার দেখুন এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হয়েছে। এর রান্নার গ্রেভিটা জাস্ট এরকম থাকবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। যারা এখনও এই রান্নাটা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, একবার হলেও এই রান্নাটা করবেন, করে ফ্যামিলিকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব মজা করে খাবে। এর কালার, এর টেক্সচার দেখে বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। যাই হোক, আশা করব আচার দিয়ে মাংস রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।